হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং এখন আমি তোমাদের ক্লাস ইউকেজির বাংলা ক্লাস করাবো তো তোমাদের টার্ম ওয়ান এক্সাম শেষ হয়ে গেছে আজকে কিন্তু তোমাদের টার্ম টু এর ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে আজ থেকে তো তোমাদের সিলেবাসে কিন্তু এবারে আছে একার যোগ থেকে তো সেই একার যোগ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং একার যোগের যে অনুশীলনী আছে সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে তো দেখো একার যোগের শব্দগুলো কিন্তু আজ আগে আমরা পড়ে নেব। একার যুগে কি কী শব্দ আছে সেগুলো আগে আমরা একটু পড়ে নেব। দেখো একার যোগ একার যোগের সাথে তোমরা প্রত্যেকেই পরিচিত কারণ তোমরা কিন্তু এল কেজিতে একার যোগটা কীরকম সেটা কিন্তু তোমরা শিখেছ তো একার যোগ তো এই রকম হয় এই যে দেখতেই পাচ্ছ কয়েকা কে এই যে একার যোগ কিন্তু এই রকম হয় ঠিক আছে তো দেখো এখানে কিন্তু খুব সহজ সহজ শব্দ দেওয়া আছে সেই শব্দগুলো কিন্তু আমরা একটু পড়ে নেব দেখো এখানে কিন্তু কিসের ছবি দেওয়া আছে ব্যাঙের ছবি দেওয়া আছে এখানে নিচে কি লেখা আছে ভয়েকা কভেক তারপরে দেখো ময়েকা ঘমেঘ তারপরে কি দেওয়া আছে পয়েকা চক অপেচক ময়েকা মুয়েকা মে এগুলো কিন্তু দেওয়া আছে দেখো সব একার যোগে তারপরে দেখো কী বলছে কয়েকা তালবেশ্ব কেশ ক্ষয়ে দখেদ তয়ে একা বর্গীর্য তেজ দয়েকা তালবেশ্ব দেশ একা তালবেশ্ব বেশ তালবেশ্বয়ে একা পেটকাটা মধ্যাহ্ন শেষ ল একা বর্গীর্য লেজ কয়েকা ব ল কেবল ছয়েকা দ দন্ত্য ছেদন একা খ ক লেখক তালবেশ্ব একা খর শেখর দন্ত্যেষয় একা তয়াকা রশেতার বয়েকা হয়াকা লয়াকা বেহালা খয়েকা উন্তেস তয়াকা লখয়াল চয়েকা ত দন্তের নচেতন কয়েকা তালবেশ ব কেশব বয়েকা ত দন্তের নবেতন দন্তেশ একা ব কষেবক কয়েকা ত দন্তের নকেতন বয়েকা তয়াকা লবেতাল পয়কা ল বেলব অ দন্তের নয়কা ক অনেক ক একা ক কয়েক অ ভয়েকা দ অভেদ অ তালবেশয়ে একা পেটকাটা মধ্যাহ্ন অশেষ আ দয়েকা তালবেশ আদেশ আ আয়েকা তালবেশ আবেশ বয়েকা তয়াকার অতার তো দেখো তাহলে একার যুগে কিন্তু খুব সহজ সহজ এখানে শব্দ দেওয়া আছে তো এখান থেকে আমরা যে কোনো দশটা সহজ শব্দ কিন্তু খাতায় লিখে নেব তাহলে চলো আমরা লেখা শুরু করি দেখো আমরা কিন্তু এখানে সহজ দশটা শব্দ কিন্তু আমরা এখানে লিখে নেব ফার্স্টেই দেখো আমি লিখছি তয়েকা একা য তেজ ময়ে একা ঘমেঘ তারপর ভয়ে একা কভেক নেক্সট হচ্ছে একা বল তারপরে দেখো কি বলছে চেতন ত তদ ন চেতন তারপরে বেতন বয়েকা একা তদ ন বেতন তারপরে কি ছেদন ছযে একা দ ন ছেদন অভেদ অ ভয়ে একা দ অভেদ তারপরে সেবক ক সেবক বেতাল দেখো আমরা দশটা শব্দ কিন্তু এখানে লিখে নিয়েছি ঠিক আছে তো কি কি দেখো তেজ ময়কা ঘমেঘ ভয়কা কভে কয়েকা বল কেবল ছয়কা তদ অন্তর্ণ চেতন ভয়কা তদ অন্তর্ণ বেতন ছয়কা দন্ত্য ছেদন অভয়কা দ অভেদ সেবক এবং বয়কা তয়াকা তাহলে দশটা শব্দ আমরা একার যোগে লিখলাম আর নেক্সট এবার আমরা কি করব শব্দের অর্থ ঠিক আছে তো শব্দের অর্থ অর্থাৎ এমন অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে যে তোমাদের কাছে কিছুটা অজানা তোমরা হয়তো জানো না তো সেই কিছু কিছু শব্দের মানে কিন্তু আমি এখানে লিখিয়ে দেব আর সেটা কিন্তু একার যোগেই ঠিক আছে একার যুগে শব্দগুলো দিয়েই কিন্তু আমি তাদের অর্থ লিখিয়ে দেবো দেখো ফার্স্টে কী দেওয়া আছে কেশ কয়েকা আলবেশ কেশ কেশ মানে হচ্ছে কি চুল আমাদের যে মাথার চুল সেটাই হচ্ছে কেশ নেক্সট হচ্ছে ভেক ভেক আমি তোমাদের বইয়েই দেখালাম যে ভেক মানে কি ভেক মানে হচ্ছে ব্যাং ব্যাঙের বানানটা এখানে বয়ে একা ঠিক আছে আগে বজ ফেলা একা উঙা হতো কিন্তু এখানে বয়ে একা উঙা ঠিক আছে ব্যাং ছেদন ছেদন মানে হচ্ছে কি তো আমরা বলি না ছেদ করছে ছেদন মানে হচ্ছে কি ভাগ করা পেচক পেচক মানে হচ্ছে কি পেঁচা আচ্ছা মানে হচ্ছে কি পরিচারক নেক্সট হচ্ছে শেখর শেখর মানে হচ্ছে কি চূড়া পর্বতের যে চূড়া হয় সেই চূড়া ছয় দীর্ঘ ডয় শূন্য রয় একা চেতন মানে হচ্ছে কি সজীব সজীব মানে হচ্ছে কি বলতো চেতন আমরা বলি না যে হুঁশ তো সেই হুঁশ বা সজীব মানে যার যে হচ্ছে যে নির্জীব নয় সজীব বা যার হুঁশ আছে তাহলে আমি এখানে একার যোগে শব্দ করালাম শব্দের অর্থ করালাম এবার দেখো আমি এখানে নিজে করোটা তোমাদের করিয়ে দেব এক যোগে তো আমি এখানে দেখো লিখেই রেখেছি তোমাদের খালি আমি একটুখানি বলে দেব তো এটা হচ্ছে কি সাজিয়ে লেখা তোমরা এই টপিকটার সাথে প্রত্যেকেই পরিচিত কারণ তোমরা সাজিয়ে লেখা জানো তো তাহলে এখানে কি আছে ল ব কয়েকা এখানে এটাকে সাজিয়ে লিখলে কি হয়ে যাবে দেখো কয়েকা ব ল কে বল নেক্সট হচ্ছে কি ন দন্তের ন চয়েকা ত ন চেত আছে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কি হয়ে যাবে চয়েকা ত ন চেতন নেক্সট দেখো এখানে অ ক দন্তের ন একা অকনে আছে এটাকে আমরা সাজিয়ে লিখলে কি হয়ে যাবে অনেক অ একা ক অনেক এটা দেখো এখানে কি আছে ক পয়েকা চ কপেচ এটাকে আমরা সাজিয়ে লিখলে কি হয়ে যাবে পয়েকা চ ক পেচক পেচক মানে আমি লেখালাম পেঁচা তাহলে হলো এটা তোমরা সাজিয়ে লেখা তোমরা পারবে এটা নেক্সট দেখো এখানে ভেঙে লেখো আছে এটা তোমরা এখন এই মুহূর্তে পারবে না সেই জন্য আমি আগের এক্সামে এক্সামেও স্কিপ করেছি এই এক্সামেও আমি স্কিপ করবো ঠিক আছে তো এটা তোমাদের আপাতত করতে হবে না নেক্সট দেখো তিন নম্বরে কী কী দেওয়া আছে খুব থেকে বেছে নিয়ে ফাঁকা ঘরে লেখো এ এই টপিকটার সাথেও তোমরা সমানভাবে পরিচিত এখানে কিছু অপশান দেওয়া আছে কিছু ক্লু দেওয়া আছে সেই অপশানগুলো কিন্তু তোমাদের এখানে ফাঁকা ঘরে লিখতে হবে দেখো এখানে আমি পেন্সিল দিয়ে অলরেডি লিখে রেখেছি দেখো এখানে ঘ আছে আমি এখান থেকে ময়ে একাটা নিয়ে গিয়ে কিন্তু এখানে বসিয়েছি তাহলে কি হয়ে গেল ময়েকা ঘ মেঘ তারপরে দেখো এখানে অ আছে এখানে পেট কাটা মধ্যাহ্ন এখানে আমি মাঝখানে পেন্সিল দিয়ে তালবেশ্ব একা লিখেছি দেখো এখানে আমি তালবেশটাকে উঠিয়ে নিয়ে গিয়ে এখানে তালবেশ লিখেছি তাহলে এটা কী হয়ে গেল অশেষ হয়ে গেল। নেক্সট আছে এখানে কি ময়েকা আছে এখান থেকে দেখো আমি উন্তেস্ত একাটা তুলে নিয়ে গিয়ে এখানে লিখেছি তাহলে ময়েকা উন্তেস্ত একা মেয়ে হয়ে গেল নেক্সট হচ্ছে কি তয়েকা বর্গীর্য তেজ তো এই বর্গিজ্যটা ছিল এখানে আমি এখান থেকে তয়েকা তয়েকা নিয়ে গিয়ে তয়েকা বর্গীজ তেজ লিখে দিয়েছি আর এখানে খ ক ছিল এখানে লয়েকাটা আমি এখান থেকে নিয়ে সেখানে বসিয়েছি লেখক আর এখানে কি তদ অন্তর্ণ ছিল লাস্ট হচ্ছে বয়ে একাটা তুলে নিয়ে গিয়ে আমি এখানে বসিয়েছি তাহলে বেতন হয়ে গেল। তাহলে তোমাদের আমি নিজে করোটা করিয়ে দিলাম নেক্সট দিন তোমাদের ওই কার্যকে শব্দ আমি করাবো ঠিক আছে তো আজকের মতো এইটুকুই থাক আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম আর একটা জিনিস আমি বলে দিই যে আমি তোমাদের যে শব্দগুলো খাতায় লিখেছি সেগুলো তোমাদের না করলেও হবে আমি বা এমনি প্র্যাকটিসের জন্য লেখালাম তোমাদের একার যোগে যে কোনো শব্দ কিন্তু তোমরা করতে পারো তোমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো শব্দ বানাতে পারো তাহলে কিন্তু সেটা আরও ভালো হবে ঠিক আছে তো যাই হোক আমি এখানে পেন ইউজ করলাম তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলে লিখবে আর লাইন মেনটেন করে লিখবে হাতের লেখা কিন্তু পরিষ্কার করবে ঠিক আছে তো আজকের মতো তাহলে টাটা হবে নাইস ডে থ্যাংক ইউ